এবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়। 2021 নির্বাচনে তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায় তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন রাজ্যের বিরোধী দল বিজেপিতে। কৃষ্ণনগর উত্তরে বিজেপির টিকিটে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়। কিন্তু তার কিছুদিন পরেই মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় হঠাৎ করে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেন্নাইয়ের হাসপাতালে, যেখানে কিন্তু এখান থেকেই মুকুল রায় মানসিকভাবে ভেঙে পড়ে বিজেপি ছেড়ে যোগ দেন তার পুরনো দল তৃণমূল কংগ্রেসেই। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই বিজেপিকে একাধিক কটাক্ষ করেন মুকুল রায়। মুকুল রায় সরাসরি অভিযোগ করেন যে বিজেপি রাজ্যে দুর্নীতি চালাচ্ছে, বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করে, তাই এই দলে থাকাটা আমার জন্য দমবদ্ধ হয়ে আসছিল, তাই অতি তাড়াতাড়ি আমি বিজেপি ছেড়ে যোগ দিলাম রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসে। এমনটাই কিন্তু বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলের বর্ষীয় নেতা মুকুল রায়, যেখানে দুবার মুকুল রায় হঠাৎ করে অসুস্থ হয়ে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়ে দিল এবার SSKM হাসপাতালের চিকিৎসকরা।